তো আজকে আমাদের একটা দাদার বিয়ে, আর দাদার বিয়ের জন্য আমরা যাচ্ছি এখন গায়ে হলুদ, না এখন গায়ে হলুদ হবে তার জন্য আমরা যাচ্ছি, আমি রয়েছি, বড়দি রয়েছে এখানে, আর মা আর পুচকু আছে এখানে, আমরা চারজন মিলে যাচ্ছি না? হ্যাঁ চারজন, বেশি দূরে না, আমাদের বাড়ির থেকে এই সামনেই, মানে 2 মিনিটও হাঁটা লাগবে না। সবাই কি স্নান টান করে চলে গেল নাকি? আমাদের একটু দেরি হয়ে গেছে, একটু না অনেকটাই দেরি হয়ে গেছে। তো আমরা এখন যাচ্ছি সামনে পুকুর থেকে জল আনতে, এটা পুকুর তো, পুকুর থেকে জল আনতে যাচ্ছি, এদিকে সবাই যাচ্ছে। হ্যাঁ আগলি ডাকলিং থাকে ভিতরে, সাইডে রাখো, কলসিতে জল নেওয়া আমাদের হয়ে গেছে, এবার যাচ্ছি আমরা স্নান করাতে। আমরা এসেছি আকাশ ভাইদের বাড়ি, আর অনেক পাখি আছে আকাশ ভাই এইখানে, এই দেখো কত পাখি চারিদিকে, অনেক পাখি অনেক পাখি, এগুলো পরে দেখাচ্ছি ওদিকে। আমি তোকে ডাকছি দাদা, ছোট দাদা পায়ে লাগা হলুদ। আমাদের হয়ে গেছে জল, মানে গায়ে হলুদ আর স্নান করানো কমপ্লিট, এখন আমরা বাড়ির দিকে যাচ্ছি। আর এদিকে বড়দি আসছে দুই হাতে দুটো পায়েস নিয়ে। তুমি একা দুটো নিয়েছো কেন? হ্যাঁ কেন, একটা খেয়ে এসেছে, একটা খেয়ে এসেছে, একটা দুপুরে আর একটা রাতের জন্য নিয়ে এসেছে। পায়েস পছন্দ করে তোমার দিদি? বিয়ে বাড়িতে আমরা চলে এসেছি, এই যে বড়দি সেজেছে বিয়ে বাড়িতে, আর এদিকে রয়েছে বড়দা, আর এখানে রয়েছে পুচকু বাবা, আর এদিকে একজন আসতে পারিনি, আসতে পারিনি, এর আগে খাওয়া শুরু করে দিয়েছে। তো বিয়ে বাড়িতে এসেছি, 5-10 মিনিট হয়ে গেছে কিন্তু ভিডিও বানায়নি, কারণ এসেই চলে গেছি পাকোড়ার ওখানে, পাকোড়ার স্টোরে পাকোড়া খেতে চলে গিয়েছিলাম, সেই জন্য আর ভিডিও বানানো হয়নি। ফুচকা খেতে অঞ্জলিও দাঁড়িয়ে পড়ছে লাইনে, আমিও খাবো, আমি যদি হাতে ক্যামেরা নিয়ে ধরেছি, আমি আমাকে দিয়ে দাও একটা পাতা, এখন আমাকে পাতা, আমি ক্যামেরা ধরেছি তাই জন্য পাতা ধরতে পারছি না। ঠিক আছে আমরা তাহলে খেয়ে নিই, খেয়ে তারপরে বুঝতে পারছি, অঞ্জলি খাওয়া হয়ে গেছে, এখন আপেল হয়ে গেছে, ভাইয়ের সঙ্গে ভালো লাগছে। আমাদের ফুচকা খাওয়া কমপ্লিট, পাকোড়া হয়ে গেছে, এবার ফুচকা হয়ে গেছে, এবার যাবো উপরে। বিয়ে বাড়িতে এসে মেন কাজটাই করিনি, যেটা হচ্ছে বউ দেখা, মানে বউকেই দেখিনি, এর আগে ফুচকা পাকোড়া সব খাওয়া হয়ে গেছে, তো উপরে চলো। এখন উপরের দিকে যাচ্ছি, এখানে বউদি বসে আছে, আর এখানে গিয়ে জায়গাটা সাজানো হচ্ছে, Thank you.
ভালো তো দাদার ভাই আমরা দীপুদার ভাই আমরা দীপুদার ভাই এখানে লোকাল এসে আমাদের বৌদি ভাইপো আর অঞ্জলির মাঝখানে আমাদের নতুন বৌদি আর দাদা এখানে ছবি তুলছে বর্দা এখানে প্রচন্ড গরম যেহেতু লাইট চলছে একটা আর এখানে ছবি তোলার জন্য জল আছে প্রচন্ড গরম লাগছে তো একটু পরে দেখি নিচের দিকে যাবো আমরা দুটাটা ছবি তোলা হচ্ছে এখন পরে ছবি তোলা হবে না বলে যাবো এখন ছবি তোলা হচ্ছে বড় বড় ফোন নিয়ে আকাশ ভাইয়ের ছবি তুলছে অঞ্জলি ভাইয়ার শার্টটা খুব সুন্দর লাগছে পাঞ্জাবিতে আর আমাদের অঞ্জলি ওদিকে যাচ্ছে আর আছে এবার ভাই ছবি তুলছে অঞ্জলি পোজ দিচ্ছে দুই বৌদি বড় বৌদি আর এদিকে অঞ্জলি ছবিটা হয়ে গেছে এবার আমাদের আগে সবার আগে আমাদের ভাইপোর খাওয়া হয়ে গেল তুমি যে পকোড়া খেলে ফুচকা খেলে সেই বেলায় হ্যাঁ সেই বেলায় বলে দাও তো বাবাই সেই বেলায় হ্যাঁ কি ক্যামেরা নেবে তুমি ভিডিও বানাবে এদিকে পুচকুর খাবার এইটা হয়ে গেছে খাবার খাওয়ানো এখন চলছে আমাদের সবার আগে পুচকুর খাওয়ানো হয়ে গেছে খাবার তো পুচকুর খাওয়ানো হয়ে যাচ্ছে তারপর আমরা খাবো প্রচন্ড গরম ওখানে খুবই খেতে পায় সত্যি প্রচন্ড এবার খেতে পাচ্ছে খাওয়া দাওয়া করে বাড়ি থেকে অন্য তাঁতি তো ফাইনালি এখন খেতে বসে গেছি আমরা 10:10 বাজে ঠিকঠাক টাইমে বসেছি তো খেয়ে খেতে পেয়ে গেছে এখন তো আমরা এখানে আমি অঞ্জলি অঞ্জিতা থেকে আমার সামনে বসে বর্তা বড় বড়ি আপনার সঙ্গে আপনার ভাই এখন আমাদের জায়গা খালি রয়েছে কারণ আমরা সবে আমরা এখন বসেছি আমরা নিজের বাড়ি খাবার চলে আসবে খাওয়া দাওয়া হয়ে গেলে খাওয়া দাওয়া করে নিয়ে আমরা বাড়ি দিয়ে যাবো রাস্তা বেশি আমি ক্লান্ত হয়ে গেছি বাড়ি রেস্ট করবো আর প্রচন্ড গরম ভেতরটা বাড়ি একটু ঠান্ডা ঠান্ডা আছে বাইরে খাওয়া দাওয়া আমাদের কমপ্লিট এবার বাড়ি যাওয়ার সময় চলে এসছে অলরেডি প্রায় 11টা বেজে গেছে প্রায় 12টা 11টা বাজতে গেল এখন 11টা বাজিনি তো এখন এত গরম যেহেতু গরমকালের বিয়ে প্রচণ্ড গরম ভিতরে ও এখন বাড়ি থেকে আবার স্নান করতে হবে নাহলে আর পারা যাবে না সবাই গাড়িতে উঠছে সবাই প্রায় উঠে যাচ্ছে আমরাও গাড়ি থেকে উঠবো এক্ষুনি তো ওখানে সোজা বাড়ি